মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের 543টি আসনের মধ্যে একটি বাদে বাকিগুলোর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ফল অনুযায়ী 542টি আসনের মধ্যে 240টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, 99টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। এই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বলিউড টলিউডের এক ঝাঁক তারকা। ভোটে তারা কেমন ফল করলেন এটাই আজ আপনাদের জানাবো। কঙ্গনার বাজিমাত। বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত লোকসভা নির্বাচনে এবার হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 74,755 ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। মঙ্গলবার বিকেল 3:45 দিকে তিনি নিজেই সামাজিক মাধ্যমে জয়ের বিষয়ে জানান। লকেটকে হারালেন রচনা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারান তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 51,654 ভোটের ব্যবধানে 5,70,973 ভোট পেয়ে লকেট চট্টোপাধ্যায়কে হারান দিদি নাম্বার ওয়ান রচনা। হ্যাটট্রিক করলেন দেব। লোকসভায় ভোটে বরাবরের মতোই হ্যাটট্রিক করেছেন দীপক অধিকারী দেব। পূর্ব মেদিনীপুর জেলার ঘাটালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপি প্রার্থী হিরণকে টপকে জয় পেয়েছেন টলিউডের এই নায়ক। শেষ হাসি হাসলেন জুন মালিয়া। মেদিনীপুর বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সঙ্গে তৃণমূলের প্রার্থী জুন মালিয়ার হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভোট গণনা শুরুর দিকে অগ্নিমিত্রা এগিয়ে থাকলেও শেষ হাসি হেসেছেন তৃণমূলের জুনি। 32,000 বেশি ভোটে জয়ী হন এই তারকা। সায়নের বাজিমাত। যাদবপুর আসনে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বিপুল ভোটে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে হারান। 7,17,899 ভোট পেয়ে জয় পান সায়নী। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অনির্বাণ পান 4,59,698 ভোট। জয় পেলেন শতাব্দী। বীরভূম থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ও পরিচালক শতাব্দী রায়। 7,17,961 ভোটে জয় পান তিনি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য পান 5,20,311 ভোট। আসানসোলে জয় শত্রুঘ্নের। এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 4টি আসনে জয়ের আশা করেছিল বিজেপি, তার মধ্যে অন্যতম হল আসানসোল। কিন্তু সেখানে বিজেপিকে জয় পেতে দেননি বলিউড অভিনেতা শত্রুঘ্ন। 6,05,645 ভোট পেয়ে বিজেপি সুরিন্দর সিংকে হারান তিনি।